আয় আল্লাহ, বড় আসানি তাফসিরুল কোরআন মাহফিলের বিদায় লগ্নে আপনার শাহি দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন ধারাবাহিক ভাবে সূরা বাকারা 14 নং আয়াত থেকে কথা বলে আপনার শাহি দরবারে হাত তুলেছি। দয়াময় মালিক দয়া করে মায়া করে গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। সব টুকুনে সব আকে নামদার তাজদার মদিনা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদা মুবারকে পৌঁছায় দিন আল্লাহ। রব্বুল আলামিন যতজন আমরা হাত তুলেছি নজর করে দেখে এমন কেউ নাই জীবনে কোনোদিন গুনাহ করি নাই। আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি গো মালিক, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি, অন্ধকারে গুনাহ করেছি, আলোতে গুনাহ করেছি। আয় আল্লাহ, মুবারক মাহফিলের বিদায় লগ্নে হাত তুলেছি মালিক, জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে জান্নাতি বানান আল্লাহ। রব্বুল আলামিন যারা যারা হাত তুলেছি গো মালিক নজর করে দেখেন অনেকের মানায় অন্ধকার, কবরের কবর বাসিনী হয়ে গেছে মা, যার মানায় অন্ধকার কবরের কবর বাসিনী হয়েছে মা, ছোট্ট একটা পেটে আমাদেরকে জায়গা করে দিয়েছে। মায়ের জন্য কত স্বপ্ন ছিল, সুন্দর বাড়ি বানাবো, মা দেখে যেতে পারে নাই, কবরে চলে গেছে। আয় আল্লাহ, মা আজকে তাকাচ্ছে সন্তান আমার জন্য কিছু পাঠা, এমন এক কবরে চলে গেছে। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে মা সেখানে বসে পেয়ে যাবে। আয় আল্লাহ, সন্তানের চোখের পানির দিকে তাকাইয়া, সন্তানের দুইটা হাতের দিকে তাকাইয়া মায়ের জীবনের গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা যারা হাত তুলেছে গো মালিক নজর করে দেখেন আমার আল্লাহ, অনেকের বাবা না অন্ধকার কবরে, বাপ যারা চলে গিয়েছে, বাবা বাজার থেকে মজা না আনলে সন্তানের বায়নার শেষ থাকতো না, সেই বাবা কবর থেকে আমাদের দিকে তাকিয়ে আছে, সন্তান আমার জন্য কিছু একটা পাঠাও। কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ আমরা কেউ দেখি না। আয় আল্লাহ, দয়া করে মায়া করে অন্ধকার কবরে যারা ঘুমায় আছে, কবরবাসীদের মধ্যে আমাদের যাদের বাবা ঘুমায় আছে, বাবার জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, এমন এক জায়গায় বসে মা ফিরে হাত উঠিয়েছি, খোলা আকাশটা দেখা যায় গো মালিক, ও খোলা আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক আমার আল্লাহ,
আজকেও এমন কিছু মানুষের কথা বলেছি যাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ তাদের মধ্যে এক প্রকারের মানুষ হবে তারা। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যার চোখ আল্লাহর জন্য ভয় কাঁদবে, আয় আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না রে মালিক, জাহান্নামের আগুনে দিও না রে আমার আল্লাহ। আজকেও যারা হাত তুলেছি মালিক, যারা এখন আপনার সামনে বসা আছে, আল্লাহ আপনি নজর করে দেখেন তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। সেদিন আমি কত বড় নেতা ছিলাম, কোনোটাই কাজে আসবে না, কত বড় টাকাওয়ালা ছিলাম, কোনোটা কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যদি নিরাপদ মনে আপনার গোলাম হয়ে দাঁড়াতে পারি মালি, এই দণ্ডায় মান হওয়া কাজে লেগে যাবে, দণ্ডায় মান হওয়া জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আয় আল্লাহ আজকে যারা হাত তুলেছে মালি, বিশেষ করে তরুণেরাই মাহফিলটা করে প্রতি বছর, রব্বুল আলামিন যতজন তরুণ এই মাহফিলের জন্য কষ্ট করেছে, গতকালকে আমি দেখেছি পা ফুলে গেছে। আয় আল্লাহ এ এলাকার তরুণ, নাহিদ ভাইয়ের পা ফুলে গেছে, মুজাহিদ ভাইয়ের পা ফুলে গেছে, আয় আল্লাহ অসংখ্য যুবকের চোখের মধ্যে ঘুম ছিল না এই মাহফিলের জন্য, সারাদিন দৌড়াদৌড়ি করে মাহফিলের আয়োজনটা করেছে। রব্বুল আলামিন এই মাহফিল যদি দিনকে মহাব্বত করে করে থাকে, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে তো কেউ মাহফিলের জন্য আয়োজন করে, দিনকে মহাব্বত করে যদি করে থাকে গো মালি, ফি মিজান হাসানাতিনা যেদিন দাড়ি পাল্লা এমন নামা ওজন করা হবে, আল্লাহ আমার ভাইগুলার দাড়ি পাল্লা বাড়ি বানায়া জান্নাতি বানায়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন যতজন আজকের মাহফিলে এসেছে বসেছে কথাগুলো শুনেছে, আল্লাহ প্রত্যেকের আমলি জীবনের পরিবর্তন দিয়ে দিন। আল্লাহ মুনাফিকি চরিত্র থেকে হেফাজত করে দিন। আল্লাহ সারা দুনিয়াতে মুসলমানরা মার খাচ্ছে, আর কতদিন গো মালিক আমরা মার খাবো, কত শিশু বাচ্চা কেঁদে কেঁদে বলেছে আমাদের কান্না কি তোমাদের কানে যায় না। ওই গরের ওই মুসলমানদেরকে 18 বছরের আগে নামাজ পড়তে দেয় না, 50 বছরের আগে দাঁড়িয়ে রাখতে দেয় না, আয় আল্লাহ রোজা রাখার মধ্যে পর্যন্ত নিষেধাজ্ঞা, আমার মা বোনদেরকে বন্দা বানানো হয়, মা বোনরা যেন সন্তান প্রসব করতে না পারে, কারণ সন্তান হলে ওই সন্তান তো আল্লাহর নাম বলবে, ওই সন্তান তো মালিকের ঘোষণা দিবে, আয় আল্লাহ সারা দুনিয়াতে এইভাবে যখন মুসলমান মার খাচ্ছে, আল্লাহ আর যেন ঘুমায় না থাকি, জাগ্রত হওয়ার তৌফিক দিও রে আল্লাহ। আল্লাহ অনেকে হাত তুলে আছে এখনো বুঝ আসে নাই, আল্লাহ তুমি প্রত্যেকের হৃদয়টারে পরিবর্তন করে দাও। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব, ও অন্ত
পরিবর্তন পরিবর্তনকারী মালিক। যতজন আজকের মাহফিলে বসেছে প্রত্যেকের হৃদয়টাকে দিনের জন্য পরিবর্তন করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কত কিছু আমরা দেখেছি, আল কোরআনের বাংলাদেশ হয় এমন দেশ আমাদেরকে দেখান আল্লাহ। রব্বুল আলামিন, মাওলাই কারীম, বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ। আপনি বলেছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। গুনার দিকে তাকালে লজ্জিত হয়ে যায়, এত গুনাহ করেছি, অন্যায় করেছি। বড় আশা নিয়ে গো মালিক দুইটা হাত উঠে আছে, ইতিমের মতো, মিসকিনের মতো, ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে আছে। লা তারুদ্দুনা খায়বিন, খালি হাতে, শূন্য হাতে ফিরে দিন না গো মালিক। দয়া করে আজকের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। যতজন দান করেছে কবুল করে নেন আল্লাহ। একজন ভাই সহযোগিতা চেয়েছে, আল্লাহ আমরা প্রত্যেকে যেন সহযোগিতা করতে পারি তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন, এই মাহফিল যেন আগামীতে হয়, এই তরুণরা যেন পরিবর্তিত হয়ে নিজেদের আমল পরিবর্তন করে সমাজকে সাজাতে পারে এমন তরুণ হিসেবে কবুল করে নিন আল্লাহ। মা বোনদের কথা বলি নাই মাহমুদ, অনেক মা বোন কষ্ট করে এসেছে, আয় আল্লাহ ফিতনা ফাসাদের এই সময়ে আমার যেই মা বোন গুলা দিন মহাব্বত করে এতক্ষণ বসে বসে শুনেছে, আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিন আল্লাহ। প্রত্যেক মা বোনদেরকে পর্দা নিষেধ, মুত্তাকিয়া মুজাক্কিয়া বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন সন্তানাদি যাদেরকে দিয়েছেন এমন বানায় দিন। কুররাতু আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সন্তানাদি যেন নেককার হয়, দিনদার হয়, মুত্তাকিদের সাথে চলে, জান্নাতে যেন নেতা হতে পারে তৌফিক দিন আল্লাহ। রব্বুল আলামিন যাদের সন্তান নাই, আয় আল্লাহ আপনি কাদের কুদরত, সমস্ত ক্ষমতার মালিক আপনি আল্লাহ, আপনি নিয়ামত দি কুলটাকে ভরে দিন আল্লাহ। রব্বুল আলামিন, যত কিছু বললাম অনেক কিছু হয়তো বলতে পারি নাই, আয় আল্লাহ ভুল ত্রুটি গুলা মাফ করে দি আল্লাহ। কথাগুলার উপরে আমাকে, শ্রোতাদেরকে আমল করার তৌফিক দিন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, মাহফিল চলাকালীন সময়ে হঠাৎ করে আজকে মউতের খবর পেয়ে গেলাম গো মালিক, একজন তো চলে গেছে, একটু পরে আর তার দুনিয়ার কিছুই থাকবে না, পরনের কাপড় চুপড়ের জায়গায় এখন নতুন করে কাফনের কাপড় পরাবে, মানুষ আর তার নাম ধরে ডাকবে না, বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে। এই তো আমরা মানুষ গো আল্লাহ, কবে না জানি আমার আমার শ্রোতাদের মধ্য থেকে কারো ডাক চলে আসে, মালাকুল মউত না জানি কার জন্য রেডি হয়ে আছে, ওই কবরের জায়গা না জানি কার জন্য রেডি। ও আমার মালিক আল্লাহ, যেদিন আমার ডাক চলে আসবে গো আল্লাহ, আপনার কাছে চলে যাওয়ার ডাক, হাত্তা তাস্তাকমিলা রিজকা, একটা রিজিক থাকাকালীন সময়ে ডাক আসবে না, রিজিক যেদিন ফুরা যাবে ডাক চলে আসবে দুয়ারে,
আল্লাহ সেই সময়ে জবানে জারি করে দিন মধুর কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।